আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ওপ্রো কিওয়ার্ড ডাউনলোড করতে হয় এবং সেট আপ দিতে হয়। তো প্রথমে আমরা চলে যাবো গুগল ক্রোমে এবং সেখানে গিয়ে সার্চ করব ওপ্রো কিবোর্ড। ওপ্রো কিবোর্ড দিয়ে সার্চ করার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে ওপ্রোর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে নিচে আসলে দেখতে পাবো ডাউনলোড অপশন আছে, এখানে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক দেব। তারপরে আর নিচে আসবো, এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ওপ্রো কিবোর্ড। এখানে দেওয়া আছে কোন কোন সিস্টেমের জন্য এটা প্রযোজ্য, যেমন উইন্ডোজ 10, 8.1, 8 এগুলোর জন্য এটা। তো এখান থেকে আমরা ডাউনলোড করে দেব। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে নিচে এখানে ডাউনলোড হবে, তো এখান থেকেও আমরা ওপেন করে ইনস্টল করতে পারি অথবা আমরা ফাইলে গিয়ে এটা ইনস্টল করতে পারি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ফাইলে। তো এখানে ফাইলে গেলে ডাউনলোড অপশনে দেখতে পাবো এটা। তো আমার যেহেতু 2-3টা ডাউনলোড করা আছে, আগেতে অনেকগুলো শো করতেছে, তো এখান থেকে ডবল ট্যাপ করবো মাউসে, তারপর এটা ওপেন হবে। তো এখানে নেক্সট করে দেব, তারপরে আই এগ্রি এটা করব, নেক্সট, তারপরে আবার নেক্সট নেক্সট। এখানে কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে এটা ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশ করে দেব, এটা কেটে দেব। তারপরে অ্যাপসে ক্লিক দেব, এখানে দিয়ে অ্যাপসটা ওপেন করব, দিয়ে আমরা চেক করব যে এটা কাজ করতেছে কিনা। তো এখানে এই যে উপরে ইংলিশ আছে, এখানে বাংলা করে দেব। আমরা কিছু লিখে দেখি এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমাদের এটা কাজ হচ্ছে। তো এটা লেখার পরে, বাংলা লেখার পরে আমরা যদি আবার ইংরেজিতে কিছু লিখতে চাই, তাহলে ওপরে ওই আইকনে গিয়ে বাংলা অপশনটাকে ইংলিশ করে দেব, যে এখানে ওপরে এখানে বাংলা আছে, ইংলিশ করে দেবো জাস্ট, তাহলে আবার ইংরেজিতে লেখা হবে।